আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকে আমি একটি নিউ রেসিপি বোমা মরিচের রেসিপি দেখাবো। এটা হচ্ছে কলমি শাক দিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে বোমা মরিচ দিয়ে রান্না করব। প্রথমে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে তারপরে মাছের মাথা কানসা এগুলো ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে ধুয়ে রাখা কলমি শাকগুলোকে দিয়ে দেব। তারপর ঢেকে দেবো কিছুক্ষণ পর, যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে এভাবে পানিটা শুকিয়ে নেব। এবং এখন দিয়ে দিয়েছি 6-7টি কাঁচা মরিচ। তারপর এটাকে নেড়ে চেড়ে লবণটা দেখলাম চেক মতো চেক করে ঠিক আছে কি না। এখন শাকটাকে নামিয়ে নেব। নামানোর 2-3 মিনিট আগে বোমা মরিচটাকে এভাবে ভেঙে দিতে হবে। এটা অনেক ঝাল আর এত ঘ্রাণ মশলা তরকারি, এটা অনেক মজা হয়েছে। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবে। বোম্বাই মরিচের তরকারি খুবই মজা, বোয়াল মাছের মাথা দিয়ে কলমি শাক দিয়ে বোম্বাই মরিচের রেসিপি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।